হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলের আগের দিনের আইএসএল এর প্রথম ম্যাচ দেখার পর মনে হয়েছে দলে অনেক কিছুর অভাব রয়েছে, আর সেই অভাবগুলি পূরণ করতে না পারলে এই মরশুমে ইস্ট বেঙ্গল দলের রেজাল্টও কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেই কারণে কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন যথাসাধ্য চেষ্টা করছে দলের সেই অভাবগুলো পূরণ করার। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল দলে এই মরশুমে বেশ ভালো মানের স্বদেশি ও বিদেশি প্লেয়ারদের সই করিয়েছে। একই পজিশনের একাধিক প্লেয়ার দলে রয়েছে, কিন্তু একমাত্র রাইট উইং পজিশনেই অনিকেত যাদব ছাড়া প্রপার কোনো রাইট উইং এর প্লেয়ার নেই। আর যার কারণে অনিকেত যাদব যদি কোনো ম্যাচে খেলতে না পারে বা চোটপ্রাপ্ত হয়, তাহলে সেই ম্যাচে অনিকেত যাদবের রিপ্লেসমেন্ট হিসাবে প্রপার কোনো রাইট উইং এর প্লেয়ার ইস্টবেঙ্গল দলের হাতে নেই। আর সেই কারণেই কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন রিজার্ভ দলের থেকে 22 বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার জেসিন টিকেকে মেন দলে প্রমোট করেছে। ইস্টবেঙ্গল দলের সিএফএল এর ম্যাচে এই জেসিন টিকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও দেখিয়েছিল। এছাড়া আই লিগে জেসিনের খাতায় 4 ম্যাচে 1 গোলও রয়েছে। তো এই জেসিন টিকে কিন্তু সত্যিই একজন অসাধারণ তরুণ প্রতিভাবান প্লেয়ার, সেটা তোমরা সকলেই জানো। তো যেমনটা জানা যাচ্ছে, গোয়া ম্যাচের পরেই এই জেসিনটিকে মেন দলের হয়ে প্র্যাকটিসে নামতে চলেছে। তো জেসিনের পাশাপাশি রিজার্ভ দলের আর কোন কোন প্লেয়ারকে মেন দলে প্রমোট করা দরকার তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।